মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন যে আমাদের টাঙ্গাইল শাড়ির জিআই তারা কারা যেন বলছে যে এটা তারা দাবি করে বসে। তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাস্তব পক্ষেই বলে থাকেন, বলেন যে দেখেন টাঙ্গাইল শাড়ি তো আমার গায়ে, তো জিআই কারা নিবে, জিআই কারা নেবে, জিআই প্রাপ্য তো আমি। অত্যন্ত মনোবল দিয়ে বলেন যে আমি তো দীর্ঘদিন ধরে টাঙ্গাইল শাড়ি পরে আসছি। তাহলে আমাদের বস্ত্র খাতের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর যে কতটা অবিচল আস্থা এখানেই প্রমাণ করে যে আমাদের জিআই কারা নেবে, এটা তো বাংলাদেশের বাঙালি, এটা আমাদের একটা গৌরবের বিষয়। পোশাক শিল্পের হাত ধরেই দেশের অর্থনীতিতে এসেছে ঈর্ষণীয় সাফল্য। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সবুজ শিল্পায়নের পথে তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। এদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 200টি সবুজ কারখানা, গ্রিন ফ্যাক্টরি আবাসস্থল। বিশ্বের শীর্ষ 14টি লিড গ্রিন কারখানার মধ্যে 13টি বাংলাদেশের। এবং আমি মনে করি যে যার উপর এই বস্ত্র খাতের দায়িত্ব দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক, তার অভিজ্ঞতায় তিনি আরও সমৃদ্ধ করে তুলবেন এই বস্ত্র খাতকে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কেননা তিনি কাজ জানেন, কর্মঠ মানুষ। জাহাঙ্গীর কবির নানক এমপি আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমার অত্যন্ত পরিচিত, আবার দীর্ঘদিনের সুখ দুঃখের সাথী।